আসসালামু আলাইকুম। বাছাই করা সাম্প্রতিক প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। প্রবাসী আয়ে বাংলাদেশের স্থান বর্তমানে অর্থাৎ 2021 সালে বাংলাদেশ আছে সপ্তম অবস্থানে। 2020 সালে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে ছিল ভারত। গত বছর দেশটিতে প্রবাসী আয় এসেছে $83 বিলিয়নেরও বেশি এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বিশ্ব গণমাধ্যম সূচক 2021 অনুসারে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 152তম। 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ অবস্থানে রয়েছে। আগামী 2021-22 অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে 6.5%। চলতি 2020-21 অর্থবছরের বাজেট ঘাটতি জিডিপির মোট কত শতাংশ? এটি জিডিপির প্রায় 6%, যার পরিমাণ 1,90,000 কোটি টাকা। সম্প্রতি কাকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে? বর্তমানে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর রফিকুল ইসলাম স্যারকে। বাংলাদেশ কবে গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপটেশন, যেটাকে বলা হয় GCA, এর আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে? মূলত এই গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হ্যাগে। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত? বাংলাদেশের মানুষের মাথাপিছু বর্তমান আয়ের পরিমাণ হচ্ছে $2,227। 2021 সালে আয়োজিত 69তম মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন? এই খেতাব জিতেছেন আন্দ্রেয়া মেজা, যিনি মেক্সিকান। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কিম বু কিয়াম। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? ঘূর্ণিঝড়ের নাম ইয়াস, যার অর্থ হচ্ছে হতাশা। আনাদোলো, এই আনাদোলো এজেন্সি এটি কোন দেশের বার্তা সংস্থা? এটি তুরস্কের বার্তা সংস্থা। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর মোট দেশ কতটি? মোট দেশ 37টি। এটি প্রতিষ্ঠিত হয় 30 সেপ্টেম্বর 1961 সালে। মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস, এটি বলতে কি বোঝানো হয়? ব্ল্যাক ফাঙ্গাস বর্তমানে এটি হচ্ছে এক ধরনের বিশেষ আণুবীক্ষণিক ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন রোগ। সম্প্রতি ভারতে করোনা আক্রান্ত রোগীদের এই রোগের সংক্রমণ দেখা দিয়েছে। বিশ্বকাপ আর্চারি 2021 এর রিকার্ভের মিশ্র ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? বিশ্বকাপ আর্চারি 2021-এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, আর অন্যদিকে রানার আপ হচ্ছেন বাংলাদেশ। করোনাকালে দেশে দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং জীবিকা নির্বাহে সহায়তা করতে সম্প্রতি বিশ্বব্যাংক কি পরিমাণ ঋণ অনুমোদন দিয়েছে? ঋণের পরিমাণ $60 কোটি, যেটি $5,000 কোটি টাকা।
এই অর্থ দিয়ে প্রায় 7.5 লাখ দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। সাম্প্রতিক চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের 11 দিনের মাথায় ইসরায়েল কবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল? দিনটি হচ্ছে 2021 সালের 20 মে। যুদ্ধবিরতি মূলত কার্যকর হয় 21 মে 2021 সালে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ হচ্ছে মিশর। দাবা বিশ্বকাপ 2021 এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে রাশিয়ার সোচিতে। বিশ্বকাপ আয়োজন মূলত এটি শুরু হবে 10ই জুলাই থেকে এবং চলবে 3রা আগস্ট পর্যন্ত। কতজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2021 প্রদান করা হয়? 9 জন ব্যক্তি এবং 1টি প্রতিষ্ঠানকে 2021 সালের স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় এবং পুরস্কার প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্টনি ব্লিংকেন। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল মোট কতটি? 45টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। পূর্ণ সম্প্রচারে আছে মোট 31টি চ্যানেল। সারা দেশে নিবন্ধিত মোট পত্রিকার সংখ্যা 3201টি। বাংলাদেশে বর্তমানে কত প্রজাতির কচ্ছপ পাওয়া যায়? কচ্ছপ পাওয়া যায় 22 প্রজাতির। IUCN এর হিসেবে এটি মূলত 30 প্রজাতি। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে বলা হয় FBCCI, এর বর্তমান অর্থাৎ নতুন সভাপতির নাম কি? নতুন সভাপতির নাম মোহাম্মদ জসিমউদ্দিন। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে 3য়। শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় নিয়োজিত বাহিনীর নাম কি? এর নাম স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটাকে বলা হয় SSF। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? রাষ্ট্রদূতের নাম আর্ল রবার্ট মিলার। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার বৈশ্বিক বাজেট, যেটাকে বলা হয় জয়েন্ট রেসপন্স প্ল্যান JRP, 2021 এতে কত ডলার প্রস্তাব করা হয়েছে? জয়েন্ট রেসপন্স প্ল্যানে মূলত 94 কোটি 30 লাখ মার্কিন ডলার প্রস্তাব করা হয়েছে। মোট 13টি খাতে এই অর্থ ব্যয় করা হবে। প্রস্তাবিত তহবিল থেকে 8,84,000 রোহিঙ্গা এবং 4,72,000 স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়া হবে। ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত? এর বর্তমান সদস্য সংখ্যা 57টি দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ইউরোপীয় ইউনিয়ন কত সালের মধ্যে ভার্চুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে? 2025 সালের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ভার্চুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। ভিডিওগুলো কেমন লাগছে এবং সাম্প্রতিক আয়োজনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।